ঢাকার অর্ধেক পর্যায়ে 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রাজধানীতে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য উৎপাদিত হয় তার অর্ধেক দিয়ে 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে। বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে নসরুল হামিদ এ কথা বলেন। এছাড়া সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রিপেইড মিটার, গ্যাস ক্ষেত্রের উৎপাদন, সরকারি মিলের সংখ্যা ও জুতার ঘাটতি সহ বিভিন্ন বিষয় উঠে আসে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। নসরুল হামিদ বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দৈনিক উৎপাদিত বর্জ্যের পরিমাণ প্রায় 6-7 হাজার মেট্রিক টন। উৎপাদিত এই বর্জ্যের মাত্র অর্ধেক 3-3.5 হাজার মেট্রিক টন বর্জ্য স্তূপীকৃত এলাকা বা ডাম্পিং সাইডে পাওয়া যায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই পরিমাণ বর্জ্যকে ব্যবস্থাপনার পাশাপাশি তা দিয়ে 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠু পরিবেশসম্মত নগর গড়ে তোলার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে বর্জ্য থেকে বিদ্যুৎ ও এনার্জি উৎপাদন করা যায় তা নিয়ে সরকার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। ঢাকার অদূরে কেরানীগঞ্জে বজ্র বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে 1 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এর কার্যক্রম চলমান রয়েছে। এ প্রকল্পে দৈনিক নির্দিষ্ট পরিমাণ বর্জ্য সরবরাহের লক্ষ্যে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি চুক্তি সই হয়েছে। প্রকল্পে কাজ শুরু হওয়ার পর থেকে 18 মাসের মধ্যে প্রকল্পের সব কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।